শিল্পী মাহমুদা আক্তার মিতু, অনুষ্ঠান উপস্থাপনায় মোহাম্মদ রায়হানুল ইসলাম। রাজবংশী জাতিগোষ্ঠীদের থেকে শুরু, আবহমান ধরে বরেন্দ্র অঞ্চল ঘুরে অখণ্ড বঙ্গদেশের বিস্তীর্ণ চরাঞ্চলে প্রাণ পেয়েছে আমাদের ভাওয়াইয়া। বাউগুমটা বাতাস যখন রাখাল বন্ধু মাহুদ বন্ধুর অন্তরে, কৃষকের ধানের ক্ষেতে বৈশাল বন্ধুর মনে, বাউদিয়া চ্যাংলা বন্ধুর বাবরি চুলে দোল দিয়েছে, তখন সুর ও ছন্দ পেয়েছে আমাদের ভাওয়াইয়া। প্রিয় দর্শক শ্রোতা, সেই সুর ও ছন্দে আমরাও কিছুটা সময় হারিয়ে যেতে চাই আজকের এই আয়োজন জুড়ে। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আমাদের FM তরঙ্গ 88.8 MHz-এ এবং সেই সাথে আমাদের মধ্যম তরঙ্গ 284.90 মিটার ব্যান্ডে 1053 কিলোহার্টজে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/bbrongpur এই ঠিকানায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত হয়ে যান আমাদের সাথে, যুক্ত হয়ে যান আজকের এই গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানের সাথে। আমাদের যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বরটি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সে ফোন নম্বরটি হচ্ছে 01-867-66-7799। আমাদের আজকের যন্ত্রশিল্পী, যারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলবেন, শিল্পীকে সহযোগিতা করবেন, সেই সব মানুষদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আমরা যেতে চাই কিবোর্ডে। কিবোর্ডে শিল্পীকে সহযোগিতা করবেন দেবাশিস রায়। এরপরে আছেন তবলায় বিমলেন্দু মুখার্জি। একতারায় রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান মিয়া। দোতারা পরিবেশন করবেন মোহাম্মদ সুলাইমান। বাঁশিতে শিল্পীকে সহযোগিতা করবেন মোহাম্মদ মাইদুল ইসলাম। বেহালায় আছেন মোহাম্মদ শহীদুজ্জামান। পার্কেশনে আছেন মোহাম্মদ সাইফুর রহমান। এবং অক্টোপ্যাডে শিল্পীকে যিনি সহযোগিতা করবেন তিনি হচ্ছেন মাসুদ। এবং সমগ্র সঙ্গীত পরিচালনায় রয়েছেন চম্পক কুমার। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন লিখন দাস, পলাশ কুমার কুণ্ডু, দেবব্রত দেব ও মোহাম্মদ আবু হুরায়রা। সার্বিক নির্দেশনা ও পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠান তত্ত্বাবধানে AHM শরীফ এবং প্রযোজনায় মোসাম্মদ ফারহানা আরজুমান বানু। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানের ভাওয়াইয়া শিল্পীর সাথে যে আলাপচারিতামূলক অনুষ্ঠান, সেই মধ্যমণি যিনি আজকের আয়োজনের, সেই মধ্যমণির সাথে আমরা পরিচয় হতে চাই এবং পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের আজকের শিল্পী মাহমুদা আক্তার মিতু। এবং সেই সাথে তার পরিচয় দিতে গিয়ে আরও কিছু কথা একটু বলতে হচ্ছে। তিনি 2010 এবং 2013 সালে দেশগান এবং ফোক গানে তিনি জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়েছেন সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। এবং বাংলালিঙ্ক যে ভাওয়াইয়া গানের উৎসব হয় রংপুরে, সেই উৎসবে তিনি প্রথম হয়েছিলেন। সেই মানুষটির সাথে আমাদের আজকের আয়োজন গাড়িয়াল বন্ধু অনুষ্ঠান, আমরা তার কাছে চলে যাচ্ছি। কেমন আছেন আপনি? শুরুতে আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগছে আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ বেতারের শ্রদ্ধেয় আঞ্চলিক পরিচালক মহোদয়, আমাদের শ্রদ্ধেয় হারুন স্যারকে, এবং এত সুন্দর একটি অনুষ্ঠানে আপনি এত সুন্দর উপস্থাপনা করছেন, এবং যারা আমাকে সহযোগিতা করবে বাদ্যযন্ত্র বাজিয়ে, তাদেরকে সকলকে ইনশাআল্লাহ একটি ভালো সময় কাটবে। প্রিয় শ্রোতা এবং দর্শক, মাহমুদা আক্তার মিতু আমাদের সাথে পরিচয় হয়ে গেলেন এবং আমরা শুরুতেই যাচ্ছি তার পছন্দের গান দিয়ে। আমরা শিল্পীর পছন্দের গানে দিয়ে শুরু করবো আজকের এই আয়োজন। আমাদের সকলের পরিচিত গান, আশা করছি ভালো লাগবে সকল শ্রোতা বন্ধুদের।
অনেক চমৎকার। যদি বলতে হয় এরকম করে যে বিরহ নারী মনের কঠিন আকুতি প্রিয় গাড়িয়ালকে ফিরে পাওয়ার আশায়, এরকম কি গাড়িয়ালের সাথে পরিচয় হয়েছে আপনার? সেই গাড়িয়ালের সাথে যেহেতু পরিচয় হয়েছে, সেই গাড়িয়ালের পরিচয়টা একটু আমরা জানতে চাই, জেনেই আমরা আমাদের আজকের যারা কল করছেন, আমাদের ফোন করছেন, তাদের ফোনে আমরা যাব। সেই গাড়িয়ালের পরিচয় একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমার গাড়িয়ালের নাম তানভীর হোসেন আশরাফি। আচ্ছা আচ্ছা। তিনি রংপুর অনেক পরিচিত একজন মুখ। আচ্ছা। সমাজকর্মী হিসেবে সবাই তাকে চেনে আর কি। আচ্ছা, আমরা ফোন কলে যাচ্ছি, আমাদের শ্রোতা বন্ধুরা ফোন করছেন আমাদেরকে। আদাব, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। জি, আমি কথা বলছি পলাশ চন্দ্র রায়ের সভাপতি, দারিদ্র বিমোচন বেতার শ্রোতা কেলার সভাপতি, মারিয়া বাদব পঞ্চগড় থেকে। জি জি, এদিকে আদাব, আমি সাথে আছি, বেশ ভালো লাগতেছে আপনাদের খুবই আয়োজন। আমি ফেসবুক লাইভ এবং অনলাইনে শুনতেছি। আমি যে গানটি দিদির কাছে শুনতে যাব, দোলা মাটি বথুয়ারে শাক বথুয়া হলফল করে। দোলা মাটিতে বথুয়ারে শাক বথুয়া হলফল করে। জি জি, ধন্যবাদ প্রিয় শ্রোতা ফোন করার জন্য, যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনাকে গানটি রিকোয়েস্টের জন্য, অবশ্যই আমি নেক্সটে গাইছি। আচ্ছা, সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুদেরকে আমরা জানাতে চাই, আমাদের ফোন নম্বরটি আমরা জানিয়ে দিয়েছি, আপনারা ফোন করতে থাকুন, ফোন আছে, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব, আপনার পরিচয় দিয়ে। আমি কথা বলছিলাম বিশ্বনাথ দাস বিশু, সাধারণ সম্পাদক, গতাহার বেতার শ্রোতা ক্লাব, রানীরবন্দর, শ্রীবন্দর, বিরাজপুর থেকে। জি দাদা, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন দাদা? জি আমিও ভালো আছি। তো দাদা, আমি একটু শিল্পীর সাথে কথা বলছি। জি, শিল্পী যুক্ত আছেন, কথা বলুন। আদাব দিদি, আদাব দিদি, ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? দিদি, আসলে আমি প্রথম গানটি শুনলাম আপনার, সত্যি ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। তো আমি আপনার কাছে একটি গান শুনতে চাবো, সেটি হচ্ছে তুই যে দেওরা না বাজাস বাসি, আগের মতো নাই রে দেওরা তোর চাঁদ মুখের হাসি। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা চাঁদ মুখের হাসি দেখি কি রকম অবস্থায় যায়, আমরা শুনে আসি গানটি। যে চাঁদমুখের হাসি, এই চাঁদমুখের হাসি আমরা ধরে রাখতে চাই, এবং এই চাঁদমুখের হাসি ধরে রাখার জন্য যাদের প্রথম ভূমিকা আমি বলতে চাই, তারা হচ্ছেন এই ভাবীরা, এই ভাওয়াইয়া গানের ভাবীরা। এটি হচ্ছে একটা বড় অনুষঙ্গ এই চাঁদমুখের হাসি ধরে থাকার জন্য। আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের ফ্যান পেজে অনেকগুলো কমেন্ট করেছে, আমরা সেই কমেন্টগুলোতে একটু যেতে চাই। লিখেছেন কান্তেশ্বর রায় দাদা, আমাদের সাথে যুক্ত আছেন, লিখেছেন সাথেই আছি। শ্রী অমল চন্দ্র রায় লিখেছেন সাথেই আছি, সব মিলিয়ে চমৎকার লাগছে। স্বপন কুমার বর্মন আমাদের সাথে আছেন, আপনিও লিখেছেন সাথেই আছি। এবং আরও লিখেছেন ও কি বন্ধু কাজল ভ্রমরের এই গানটি আপনি শুনতে চান। মনীষা রায় আপনি লিখেছেন অসাধারণ একটি গান দিয়ে শুরু আজকের গাড়িয়াল বন্ধু অনুষ্ঠান। মনীষা রায় ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে ভারত থেকে লিখে থাকেন।
মাহমুদুর রহমান যুক্ত আছেন আমাদের সাথে। আপনি লিখেছেন, মনোমুগ্ধকর পরিবেশনা, সমকাল পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন শিল্পী, যন্ত্রশিল্পী এবং উপস্থাপককে শুনছি পার্বতীপুর থেকে। ধন্যবাদ মাহমুদুর রহমান আমাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্বপন কুমার রায় আরো কমেন্ট করেছেন, সাথে আছি, গান শুনতে চান আপনি চ্যাংড়া, পাগলা চ্যাংড়া, সাধারণ সম্পাদক দক্ষিণ দোলাপাড়া নিরিবিলি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, কুমড়িরহাট, আদিতমারি, লালমনিরহাট থেকে আপনি আমাদের সাথে আছেন, যুক্ত আছেন। মোসাম্মদ শামসুন নাহার আক্তার ময়না আছেন আমাদের সাথে, লিখেছেন সাথেই আছি, এবং আরো অনেকেই কমেন্ট করেছেন। রয়্যাল ইউ সিং লিখেছেন আমাদেরকে, আমি ফোন দিতে পারবো? আপনি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, হ্যাঁ ফোন নম্বর, ফোন দিতে পারবেন, ফোন নম্বর দেওয়া আছে আমাদের, সেই ফোন নম্বরে আপনারা ফোন করুন, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা ফোনে যাচ্ছি আবারও, যুক্ত আছেন আমাদের শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, আমরা শুনে আসি। একেবারেই চমৎকার, ধরলার কথা বলেন, তিস্তাপাড়ের কথা বলেন, আমাদের যে ঘাগট আছে আমাদের পাশে রংপুরের পাশে, সেই ঘাগটের কথা বলেন, সেই ঘাগটের যে কাশবন আছে, সেই কাশবনে যখন এই সুরগুলো দোলা দিয়ে যায় আমাদের রাখাল বন্ধুদের অন্তরে, আমাদের মাহুদ বন্ধুদের হৃদয়ে, সেই সাথে আমাদের মৈশাল বন্ধুদের যে ঘাড়ের গামছা ধুয়ে তারা হয়তো একেবারে বিনিদ্রভাবে গান গেয়ে যান, এবং খেতে মাঠের ক্ষেত যখন এই দোলাচলে বাতাস যখন বয়ে যায়, সেই বয়ে যাওয়া বাতাসের সঙ্গে এই সুরগুলো মিশে যায় আমাদের উত্তরাঞ্চলের এই জায়গাগুলোতে। প্রিয় শ্রোতা, আপনারা যুক্ত আছেন আমাদের বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আজকের আয়োজনে, আমাদের আজকের শিল্পী মাহমুদা আক্তার মিতু। আমরা আবারও ফোন কলে যাচ্ছি, আমাদের শ্রোতা বন্ধুরা যুক্ত আছেন আমাদের সাথে। দুঃখিত, জি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কথা বলছি জাহাঙ্গীর আলম, সভাপতি সমমনা ব্যবস্থা ক্লাব, মধ্যম কর্ম মন্ডল পড়া, ভেলাগুড়ি, হাজির জানা আলম নিয়ে আসছি। জি হ্যাঁ, আমি শিল্পীর সাথে কথা বলবো। জি শিল্পী যুক্ত আছেন। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন আপনি? জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমাদের সাথে আপনার পছন্দের গানটি আমরা এখন শুনিয়ে দিচ্ছি আপনাকে। ধিকো ধিকো ধিকো
এই যে আমাদের ভাওয়াইয়া আমাদের ভাবের কথা বলে, আমাদের অন্তরের কথা বলে, সেই সাথে আমাদের নারী মনের যে আকুতি আছে সেই আকুতির কথা বলে আমাদের এই ভাওয়াইয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, যুক্ত থাকুন আমাদের সাথে। আমি আমাদের ফ্যান পেজে চলে যাচ্ছি। আপনাদের অনেক কমেন্ট করেছেন আপনারা। সাইফুল ইসলাম লিখেছেন, ধন্যবাদ। শিল্পী মাহমুদা আক্তার মিতুকে ধন্যবাদ জানিয়েছেন। আরও লিখেছেন, দেখছি প্রিয় অনুষ্ঠান গাড়িয়াল বন্ধু। এরপরে লিখেছেন পঞ্চানন রায়, আমাদের সাথে যুক্ত আছেন। তিনি লিখেছেন, সুন্দর উপস্থাপনা, শিল্পীর অসাধারণ গায়কী, একতারাটা বেশি আসছে জানিয়ে দিয়েছেন। মোহাম্মদ ইনু সরকার লিখেছেন আমাদেরকে, ভাওয়াইয়া গান আরও সুরের সাথে মিশে গাইলে আরও ভালো লাগবে, ভালো হচ্ছে, ধন্যবাদ জানিয়েছেন তিনিও। শাকিলা নাজরিন লতা লিখেছেন, রেমোর আমের গাছের কাকেল্লা গানটি শুনতে চান আপনি, যুক্ত থাকুন আমাদের সাথে, এবং বিনীত আহ্বান জানিয়েছেন আমাদেরকে। শুভা কুমার লিখেছেন, অসাধারণ, সোনার তরী শ্রোতা ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ, আপনার অভিনন্দন আমরা গ্রহণ করলাম। লিখেছেন আরজাদ আলী, আপনি লিখেছেন, আমি সৌদি আরব থেকে শুনছি, ধন্যবাদ শোনার জন্য। আনোয়ারুল এইচ কে লিখেছেন, সুন্দর হচ্ছে, স্বাগতম সবাইকে। হাবিবুর রহমান আছেন আমাদের সাথে, আপনি লিখেছেন, অনেক সুন্দর কণ্ঠ, মন ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, মন ছুঁয়ে যাচ্ছে, এটি আমরা সবাই দেখছি এবং আমরা শুনছি। লিখেছেন বাবলু রয়, আপনি লিখেছেন, আমার আঞ্চলিক গান মোর মন ভোলাইছে। লিখেছেন মোহাম্মদ নাফিস ফুয়াদ, আপনি লিখেছেন, বাংলার চোখ রংপুর সরকারি কলেজের পক্ষ থেকে শুভকামনা নিরন্তর ভাবিকে, ভাবিকে শুভকামনা জানিয়ে দিয়েছেন। লিখেছেন লালবাবু রায়, অসম্ভব সুন্দর লাগলো। জনার্দন রয় লিখেছেন, আমাদের সাথে আছেন, শুনছি এবং সাথে আছি, আমি রংপুর বেতারের পল্লীগীতি শিল্পী একজন। ইলিয়াস আলী লিখেছেন, কালীগঞ্জ লালমনিরহাট থেকে শুনছি। বকুল চন্দ্র বর্মন লিখেছেন, বাহ বাহ খুব চমৎকার। আপনারা কমেন্ট করতেই থাকুন আমাদের ফ্যান পেজে, আমি আবার পড়ে শোনাবো। আমি চলে যাচ্ছি আবার ফোন কলে, আমাদের শ্রোতা বন্ধুদের যুক্ত আছেন, শুনতে পাচ্ছি আপনাকে। আপনার আদাব, কেমন আছেন? জি, কোথা থেকে বলছেন? জি বলুন। আপনি যেখান থেকে বলছেন আপনার বিয়ের ফুল ফুটুক এবং আমরা সেই বিয়েতে যেতে চাই, আপনার বিয়েতে। সেই বিয়ের ফুল ফুটুক আর না ফুটুক, এবছরের শেষের দিকে আমরা আছি, আপনি এবছরেই আপনার শুভ কাজটা সেরে ফেলবেন আমরা আশা করছি। আপনার আর কোনো পছন্দের কোনো গান আছে? হ্যালো, হ্যাঁ, আপনার আর কোনো পছন্দের গান আছে? আদাব, যে শুনতে পাচ্ছি আপনাকে, দুঃখিত ফোনটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, আমরা গানে যাচ্ছি আবারও। আরে না যায় গাড়ি আলে তো মার গাড়ি চোরে,
আসলে গাড়িয়ালের সাথে যে অভিমান, সেই অভিমান ফুটে উঠেছে এই গানে, এবং সেই সাথে একটি কথা এখানে চলে এসেছে, ভোতরা গরু। ভোতরা গরু মানে হচ্ছে যে গরু হয়তো এগিয়ে যায় না, একটু দুর্বল তুলনামূলক ভাবে, এবং সেই সাথে সেই ভাবির শাড়ি ছিঁড়ে গিয়েছে। তো সেই বিয়ের শাড়ি যদি ছিঁড়ে যায় তাহলে অবশ্যই সেই নারী মনে কষ্ট লাগে। তো আমরা কষ্টে যেতে চাই না, আমরা আনন্দে থাকতে চাই। লিখেছেন আমাদের ফেসবুক, কমেন্ট করেছেন মামুনুর রশিদ, আপনি লিখেছেন খুব সুন্দর লাগছে, শিল্পী যন্ত্রশিল্পী উপস্থাপন খুবই চমৎকার হচ্ছে। আরও লিখেছেন এ বি সিদ্দিক বাহার, লিখেছেন ঠাকুরগাঁও সদর থেকে আপনি শুনছেন আমাদেরকে। বাবলু রয় লিখেছেন আজি তোমারও যাইবেন ছাড়িরে মৈশাল, এই গানটি শুনতে চেয়েছেন। আমরা কিন্তু এই গানটি শুনে দিয়েছি বাবলু রয়, যুক্ত থাকুন আমাদের সাথে। এরপরে আছেন মোহাম্মদ শওকত হোসাইন ওভি, আপনি লিখেছেন মিতু আপুর প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন। এরপরে লিখেছেন টফ হ্যাভেন টেইলার্স দৈখা থেকে লিখেছেন আপনি এই আইডি থেকে, আমার পছন্দের একটা গান আপনি আমাকে শোনাবেন, বাপুই চেয়াংরা রে মুখ দুইটা জলপাই পারে আদে। আচ্ছা এই গানটা আমরা শুনবো, তার আগে আমাদের আরও ফোন কল আছে, আমি আরও একটু কয়েকটি কমেন্ট পড়ে নিই। কে এম খোরশেদ লিখেছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সাথেই আছি ঠিক পর্যন্ত, ঠিক সময় পর্যন্ত, লিখেছেন আর জে মিশু। এরপরে লিখেছেন বকুল চন্দ্র বর্মন, লিখেছেন নগা থেকে শুনছি আপনাদেরকে। এম ডি রজেইন লিখেছেন আমাদেরকে অসাম, এবং মাসুমা মনি লিখেছেন অসাধারণ। যুক্ত থাকুন আমাদের ফ্যান পেজে, আমাদের ফ্যান পেজের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/bbrongpur, এই ঠিকানায় আমরা সেই গানটির রিকোয়েস্ট আছে ফেসবুকে, সেই রিকোয়েস্টটা আমরা শুনে আসছি। সকলকে ধন্যবাদ জানাই, সকল শ্রোতা বন্ধুদেরকে এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট আমাদেরকে করার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আজকের শিল্পী মাহমুদ আক্তার মিতু, মিতুকে আমি জিজ্ঞেস করতে চাই যে এরকম কি কারো কাছে আপনি জলপাই মানে পেড়ে নিয়েছিলেন কাছ থেকে? না আসলে এরকম অভিজ্ঞতা নাই। আচ্ছা অভিজ্ঞতাটা নিয়েন, এরপরে আমরা শ্রোতা বন্ধুদের কাছে যাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন? স্যার আমি মোহাম্মদ আইবালি বলতেছি ঠাকুরগাঁও জেলা থেকে। তো স্যার আমি আসলে অনুষ্ঠানে শুনতেছি, কিন্তু মাঝে মধ্যে শোনা যাচ্ছে জায়গায় এরকম হয়েছে আর কি, মানে কেমন জানি আনন্দটা ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমি তারপরে খুব এনজয় করতেছি, ভালো লাগতেছে শুনতেছি। তবে যেগুলো একটা পছন্দের গান শোনাবেন, আর মানে আমরা দূরের শ্রোতা যদি একটু ভালো করে শুনতে পাই, তার এই জন্য যদি আপনার পছন্দের কথা বলুন এখন। শুনতে পাচ্ছি প্রিয় শ্রোতা, শুনতে পাচ্ছি আপনাকে, দুঃখিত আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন, কে বলছেন? জি
আমি তেতুলিয়া থেকে বলছিলাম, পঞ্চগড় থেকে, পঞ্চগড় তেতুলিয়া। জি জি, শুনতে পাচ্ছি আপনাকে। আপনার আপনার তো সমন সুন্দর হচ্ছে এবং আপুকে আমার সালাম আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ। গানের আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি জি, ওই যে গানটা বলে ভাবি আশেপাশে বিয়ার ধুম মোর চোখে না ধরে ঘুম, এই গানটা যদি শোনাই দিতে পারতেন খুব ভালো হইতো। আর কোনো পছন্দ আছে প্রিয় শ্রোতা? শোনাই দিলে খুব ভালো হইতো, যে ভাবি আশেপাশে বিয়ার ধুম। এই গানটি আমরা অনেক শুনেছি, আমাদের শিল্পী সংগ্রহে আছে, আমরা অবশ্যই আপনাকে সেটি শোনাতে পারবো। আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যুক্ত আছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আজকের এই গাড়িয়াল বন্ধুর আয়োজনে। আমরা শিল্পীর কাছে যাচ্ছি, তার আগে আরেকটি ফোন আমরা নিয়ে নিই। জি, শুনতে পাচ্ছি আপনাকে, শুনতে পাচ্ছি আপনাকে। ভাত খাওয়াইবেন? আচ্ছা, যুক্ত থাকুন আমাদের সাথে। আমাদের শিল্পীর সংগ্রহে থাকলে অবশ্যই আপনার যে পছন্দের গানটি আছে প্রিয় শ্রোতা, সেটি শুনিয়ে দিবে আপনাকে। আমরা তাহলে গানে যাচ্ছি আবারও, আমাদের শিল্পীর সংগ্রহে আছে যে গান, সেই গানে যাচ্ছি আমরা। এরকম বানিয়া বন্ধু পাওয়াটা খুব সত্যিই কঠিন, কারণ সবাই এখন খাঁটি সোনা চিনে নিতে শিখেছে, কারণ এখন ফেসবুক চলে এসেছে, মেসেঞ্জার চলে এসেছে, তাই খাঁটি সোনা সবাই চিনে নিতে পারে। আমরা কয়েকটি কমেন্ট নেব এবং কমেন্টের পরে আমরা একটি ফোন কল নেব, ফোন কল নিয়ে গান শুনতে শুনতে আজকের আয়োজন আমরা শেষ করব। আমরা কমেন্ট নিচ্ছি, লিখেছেন নয়ন রয়, আপনি লিখেছেন বাপুই চেয়াংরারে গাছ চড়িয়ে দুইটা জলপাই পাড়িয়ে দিয়ে গানটি শুনিয়ে আমরা শুনিয়ে দিয়েছি আপনাকে। আলিশা ইবনেথ লিখেছেন আমাদেরকে লালমনিরহাট থেকে শুনছেন আপনি, লিখেছেন আলো আধার দিনাজপুর থেকে আপনি, লিখেছেন আশরাফুল, লিখেছেন এক্সিলেন্ট ভয়েস, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। সৌরভ রয় লিখেছেন ফান্দে পড়িয়া বগা কান্দেরে আপুর কাছে এই গানটি শুনতে চান আপনি। আরও লিখেছেন শেখ রমজান, লিখেছেন ভালো লাগছে,
একজন লিখেছেন, আমি সিঙ্গাপুর থেকে দেখছি এবং শুনছি। শুনছেন না, আপনি দেখছেন, যুক্ত থাকুন আমাদের সাথে। মিনহাজ শেখ লিখেছেন, বন্ধু আমার রশিয়া খাটের উপর বসিয়া, এরকম একটি গান শুনতে চেয়েছেন। অনেক কমেন্ট করেছেন, আমরা সবগুলো কমেন্ট হয়তো পড়তে পারছি না, আমরা অন্য সময় পড়ে নেব। ফোন কল একটি নিয়ে নিই আমরা, একেবারে শেষ ফোন কল আমাদের। যুক্ত আছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা অবশ্যই আপনার পছন্দের সেই গানটি শুনে দেব। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, জি শুনতে পাচ্ছি আপনি, দুঃখিত, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, থাকুন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে, থাকুন আমাদের সাথে, থাকুন গাড়িয়াল বন্ধুর সাথে। আমরা গান শুনতে শুনতে আজকের এই আয়োজন থেকে বিদায় নেব। এতক্ষণ আমাদের সাথে যারা যন্ত্রশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পীকে সহযোগিতা করলেন, তারা হচ্ছেন কিবোর্ডে দেবাশিস রায়, তবলায় ছিলেন বিমলেন্দু মুখার্জি, একতারায় মোহাম্মদ নুরুজ্জামান মিয়া, দোতারায় মোহাম্মদ সোলাইমান, বাঁশিতে ছিলেন মোহাম্মদ মাইদুল ইসলাম, বেহালায় মোহাম্মদ শহীদুজ্জামান, পার্কেশনে ছিলেন মোহাম্মদ সাইফুর রহমান, অক্টোপ্যাডে মাসুদ, সঙ্গীত পরিচালনা করলেন চম্পক কুমার, প্রকৌশল সহযোগিতায় যারা ছিলেন তারা হচ্ছেন লিখন দাস, পলাশ কুমার কুণ্ডু, দেবব্রত দেব ও মোহাম্মদ আবু হুরায়রা। সার্বিক নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, অনুষ্ঠান তত্ত্বাবধানে AHM শরীফ এবং প্রযোজনায় মোসাম্মদ ফারহানা আরজুমান বানু। প্রিয় শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং ভাওয়াইয়ার সাথে থাকবেন। গাড়িয়াল বন্ধু, ভাবাইয়া গানের শিল্পীর সাথে শ্রোতাদের সরাসরি টেলিফোনে আলাপচারিতামূলক ফোন ইন অনুষ্ঠান এখানেই শেষ হলো। শিল্পী ছিলেন মাহমুদা আক্তার মিতু, উপস্থাপনায় মোহাম্মদ রায়হানুল ইসলাম, প্রযোজনা AHM শরীফ। এতক্ষণ চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার রংপুর। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। পাঁচ দিন বিরতির পর আজ বিকেলে জাতীয় সংসদের বৈঠক আবার বসছে। আজ সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকেলে সংসদের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালী বিধির 147 বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সংসদ সদস্যগণ অংশগ্রহণ করবেন। বাংলাদেশ বেতার জাতীয়